শুভ সকাল বন্ধুরা, আজ 26 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, যৌথ মঞ্চের দাবিতে কমিশন সবুজ সংকেত দিয়েছে, বললেন জ্যোতিষপুর কায়স্থ। সাময়িকভাবে স্থানান্তরিত করিমগঞ্জের সেটেলমেন্ট কার্যালয়। খাটলজুড়ার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী প্রতিবাদে উত্তাল কৃষ্ণপুর বাজার। লালায় মহরমের মিছিলে অংশ নিচ্ছে 26টি আঞ্চলিক কমিটি। মাধ্যমিকে অঙ্ক বিজ্ঞানে ফেল বেশিরভাগ, প্রশ্নের আদল বদলেও সুফল মিলেনি। অঙ্ক বিজ্ঞান কঠিন বলে ঢুকানো হয় মাথায়, আক্ষেপ সেবার চেয়ারম্যান রমেশ জৈনের। 2000 টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই, সংসদে জানালো কেন্দ্র। আজ এনডিএর বিরুদ্ধে অনাস্থা আনছে ইন্ডিয়া, মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। পিএফআই মুজাহিদিনের নামের পাশেও তাকে ইন্ডিয়া, বিরোধী শিবিরকে বেনজির আক্রমণ মোদীর, যে নামেই ডাকুন আমরাই ইন্ডিয়া, পাল্টা রাহুল গান্ধীর। বিজেপি শাসিত রাজ্য নিয়ে চুপ কেন, কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা। এবং সর্বশেষ খবরটি হল, স্বাধীনতার পর দেশে জাতিভিত্তিক শুমারি হয়নি, সংসদে জানালো কেন্দ্র। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ডিলিমিটেশন হয়েছে খেয়াল খুশি মতো। মঙ্গলবার সার্কিট হাউসে নাগরিক অধিকার সুরক্ষা যৌথ মঞ্চ আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ বলেন, এই প্রক্রিয়া ন্যায়সম্মত হয়নি। নির্বাচন কমিশনার বিজেপির হয়ে কাজ করেছে, তিনি বলেন এর ফলে আখেরে ক্ষতিগ্রস্ত হবে বরাক। দুটি বিধানসভা আসন বিলুপ্তির প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান কমলাক্ষ। অন্যদিকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বরাকের সবকটি বিধানসভা কেন্দ্র বহাল রাখার দাবি জানানো হয়েছে বলেন আইনজীবী জ্যোতিষপুর কায়স্থ। তিনি বলেন নির্বাচন কমিশনের কর্তাদের মুখোমুখি হয়ে সমস্ত বিষয়ে তারা তুলে ধরে। যৌথ মঞ্চ প্রেরিত দুটি স্মারকপত্রের মধ্যে প্রথম স্মারকপত্রের বিষয় নজরে আসে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের, ফলে এদিন কথা বলার সঙ্গে সঙ্গে কমিশনের কর্তারা বলেন, আপনাদের প্রদান করা স্মারকপত্রে কোনো আপত্তির উল্লেখ নেই। এরপর বিস্তারিত বিষয় তুলে ধরা হয় যৌথ মঞ্চের তরফে। করিমগঞ্জের 5টি কেন্দ্র যথারীতি বহাল রাখা, শুনানির দিন বৃদ্ধি, খসড়া বাতিলের বিষয় তুলে ধরা হয়। কমিশনের তরফে বিষয়গুলো বিবেচনার সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানান জ্যোতিষপুর কায়স্থ। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় দাস, তাপসপুর কায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রমুখ। পরবর্তী খবরটি হল, করিমগঞ্জের সেটেলমেন্ট ও অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয়। 24 জুলাই থেকে সাময়িকভাবে করিমগঞ্জের লঙ্গাই রোডের জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের পুরনো ভবনে স্থানান্তরিত করা হয়েছে। করিমগঞ্জের ভারপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সেটেলমেন্ট অফিসের বর্তমান আসাম টাইপের ভবনটি অনেক পুরনো এবং জীর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি ওই ভবনের প্লিন্থ নিচু অবস্থানে থাকায় প্রায়ই বৃষ্টির জল জমা হয়ে থাকে, ফলে ভবনটি কাজ চালানোর মতো অবস্থায় নেই। এই পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক ও ডিআইসিসির জেনারেল ম্যানেজারের যোগাযোগের ভিত্তিতে সেটেলমেন্ট ও অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের কার্যালয় সাময়িকভাবে ডিআইসিসির পুরনো ভবনে স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তী খবরটি হল, কাঠলিচুড়ার বিধায়ক নিজাম প্রতিবাদে উত্তাল কৃষ্ণপুর বাজার। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে কাঠলিচুড়ার বিধায়ক হিসেবে উল্লেখ করে খেলার মাঠে প্লেকার্ড প্রদর্শন সহ সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হলেন বিধায়ক সুজামুদ্দিন লস্করের সমর্থকরা। সোমবার রাতে লালা কৃষ্ণপুর বাজারে শাহাবাদ পিএইচই দলের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিধায়ক সুজামুদ্দিনের সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। তারা শাহাবাদ পিএইচই দলের অন্যতম কর্মকর্তা শাহাবাদ জিপির এপি সদস্য সহ আলগাপুরের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। উল্লেখ্য, কাঠলিচুড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত সুশীল চন্দ্রপাল ট্রফি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আমন্ত্রিত অতিথি হিসাবে আসা আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে খাটলজোড়ার বিধায়ক হিসেবে প্লেকার্ড প্রদর্শন করেন শাহাবাদ পিএইচই দলের একাংশ সমর্থক। খেলা শেষে শাহাবাদ বাজার এলাকায় আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে খাটলজোড়ার বিধায়ক হিসেবে উল্লেখ করে জয়ধ্বনি দেন শাহাবাদের একাংশ খেলোয়াড় সহ পঞ্চায়েত প্রতিনিধি ফজলে খুদা বিলাল সহ অন্যরা। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাতে বিধায়ক সুজামুদ্দিন লস্করের সমর্থকদের পক্ষে আলী আহমেদ লস্কর, লুৎফুর রহমান, ইকবাল বাহার, আতিকুদ্দিন প্রমুখের নেতৃত্বে
প্রায় অর্ধশতাধিক যুবক কৃষ্ণপুর বাজারে প্রতিবাদী কার্যসূচির ডাক দেন। তারা বলেন, বর্তমানে কাটলিচুয়ার বিধায়ক হলেন সুজামউদ্দিন লস্কর, এখনও 3 বছর তার কার্যকাল রয়েছে। কিন্তু শাহবাদের একাংশ সারতান্নাশি চক্র আলগাপুরের বিধায়ককে কাটলিচুয়ার বিধায়ক হিসেবে উল্লেখ করে নোংরা রাজনীতি শুরু করেছে। পরবর্তী খবরটি হলো, মাধ্যমিকে অঙ্ক বিজ্ঞানে ফেল বেশিরভাগ, প্রশ্নের আদল বদলেও সুফল মেলেনি। দীর্ঘদিন পর মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছিল আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের প্রচলিত আদল বদলে অবজেক্টিভ টাইপের প্রশ্ন দেওয়া হয় 50 নম্বরের, কিন্তু প্রশ্নপত্রের আদল বদল করে যে বিশেষ সফল হওয়া যায়নি সেটা আজ অকপটে স্বীকার করেছেন সেবার চেয়ারম্যান রমেশ জৈন। 1 নম্বরের 50% প্রশ্ন দেওয়া সত্ত্বেও মাধ্যমিকে বেশিরভাগ পড়ুয়ায় ফেইল করেছে অঙ্ক বিজ্ঞানে, আক্ষেপ নিয়ে বলেছেন তিনি। এমনকি কম্পার্টমেন্টাল পরীক্ষায় অধিকাংশ ফেল এই দুটি বিষয়ে। নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছিলেন সেবার চেয়ারম্যান। সেখানে মাধ্যমিক পর্যায়ে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের ভীতির কথা ব্যক্ত করেন তিনি। অঙ্ক বিজ্ঞানে যাতে পড়ুয়ারা সহজে পাশ করতে পারে সেজন্য এবার মাধ্যমিকে 1 নম্বরের 50% প্রশ্নের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। কিন্তু পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেও সাফল্য যে পাওয়া যায়নি সেটা আক্ষেপ করে বলেছেন সেবার চেয়ারম্যান। জৈন বলেন, আসামের শিক্ষার মানদণ্ড উন্নত হয়েছে, কিন্তু আমি 2018 সাল থেকে মাধ্যমিক পরীক্ষা আয়োজনের সঙ্গে জড়িত রয়েছি, কিন্তু অঙ্ক বিজ্ঞান ইংরেজিতে যে সাফল্য পাওয়ার কথা বলা হয়েছিল সেই সাফল্য পাইনি আমরা। এবছর মাধ্যমিকে 50% 1 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম বেশিরভাগ ছাত্রছাত্রী অঙ্ক বিজ্ঞানে পাশ করে যাবে, কিন্তু মাধ্যমিকে বেশিরভাগ পরীক্ষার্থী ফেল করেছে অঙ্ক বিজ্ঞানে, ফলে পাশ করাতে গিয়ে কোনোভাবে ঠেলতে হয়েছে আমাদের। অঙ্ক বিজ্ঞানে ঠেলতে হয়েছে সবচেয়ে বেশি, কিন্তু মাধ্যমিকের পর অঙ্ক বিজ্ঞানের ছাত্রছাত্রীর অবস্থা যে একই রয়েছে সেই তথ্য প্রকাশ করেছেন তিনি। শিক্ষাকর্তা জানান, মাধ্যমিকে অনুত্তীর্ণদের জন্য কম্পার্টমেন্টাল পরীক্ষা হয়েছে, আগামী 2-1 দিনের মধ্যে এর ফলাফলও প্রকাশ করা হবে। কিন্তু কম্পার্টমেন্টাল পরীক্ষায়ও ফলাফল মোটেই সন্তোষজনক নয়। 29,000 ছাত্রছাত্রীর মধ্যে বেশিরভাগই ফেল অঙ্ক বিজ্ঞানে। সেবার অধ্যক্ষের মতে, এর কারণ হচ্ছে গোড়া থেকে ছাত্রছাত্রীদের মনে এক ধারণা ঢুকিয়ে দেওয়া হয় যে অঙ্ক বিজ্ঞান অত্যন্ত কঠিন বিষয়। তিনি বলেন, ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণী পর্যন্ত অঙ্ক বিজ্ঞানের প্রাথমিক জ্ঞানই পেতে সক্ষম হয় না, এর ফলে নবম ও দশম শ্রেণীতে ওই দুটি বিষয়ের পরীক্ষা দেওয়া কঠিন হয় তাদের পক্ষে। তবে নতুন জাতীয় শিক্ষানীতির প্রশংসা করে জৈন বলেন, আগে নবম শ্রেণী থেকে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। মাধ্যমিকের উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণী থেকেই অঙ্ক বিজ্ঞানের ভালো জ্ঞান পেতে পারে, সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, অন্য রাজ্য নিয়ে এত কথা বললেও বিজেপি শাসিত রাজ্যের ব্যাপারে চুপ কেন্দ্র। মোদী সরকারকে এভাবেই তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার নাগাল্যান্ডের স্থানীয় নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ প্রথা বাতিল করার একটি মামলা চলছিল শীর্ষ আদালতে। সেই মামলার শুনানির সময় বিচারপতির তিরস্কারের মুখে পড়ে কেন্দ্র সরকার। মামলার শুনানিতে শীর্ষ আদালত বলে, বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার ব্যর্থ হয়েছে কেন্দ্র। নাগাল্যান্ড থেকে মণিপুর, একাধিক রাজ্যের পরিস্থিতি বর্ণনা করে সুপ্রিম কোর্ট খাটগড়ায় তুলেছে কেন্দ্রীয় সরকারকে। এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রকে কড়া ভাষায় বিদে জানিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শীর্ষ আদালত প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, আপনারা কেন আপনার নিজের দলের রাজ্য সরকারগুলির বিরুদ্ধে কাজ করেন না, আপনি অন্যান্য দলের রাজ্য সরকারের বিরুদ্ধে চরম অবস্থান নেন, কিন্তু যখন রাজ্যে আপনার সরকার থাকে তখন আপনারা কিছুই করতে পারেন না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নাগাল্যান্ড সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে মহিলাদের জন্য 33% সংরক্ষণের আদেশকে অমান্য করে স্থানীয় নির্বাচন করার নির্দেশ দিয়েছে, কী করে এই আদেশ অমান্য করা হয়? শীর্ষ আদালতের বিচারপতি এস কে কাউল বলেন, সংরক্ষণ হলো একটি ইতিবাচক পদক্ষেপ, মহিলাদের সংরক্ষণ তার উপর ভিত্তি করেই হয়েছে, তাহলে আপনি কীভাবে সাংবিধানিক বিধান থেকে বেরিয়ে আসবেন? আমি এটি বুঝতে পারছি না, কেন নাগাল্যান্ড সরকার এমন সিদ্ধান্ত নিল সেটাও একটা বড় প্রশ্ন। বিচারপতি আরও বলেন, নাগাল্যান্ড হলো এমন একটি রাজ্য যেখানে মহিলাদের শিক্ষা, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থান সেরাদের মধ্যে রয়েছে, সেজন্যই মহিলাদের জন্য সংরক্ষণ কেন কার্যকর করা যায় না তা আমাদের বোধগম্য হচ্ছে না। পরবর্তী খবরটি হলো,
স্বাধীনতার পর দেশে জাতিভিত্তিক শুমারি হয়নি, সংসদে জানালো কেন্দ্র। স্বাধীনতার পর তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ছাড়া আর কোনো জাতিভিত্তিক শুমারি হয়নি, মঙ্গলবার সংসদে অধিবেশন চলাকালীন এই তথ্য জানালো কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, কিছু রাজনৈতিক দল এবং সংগঠন আগামী জনগণনায় জাতিভিত্তিক শুমারির তথ্য সংগ্রহ করার দাবি জানিয়েছে, কিন্তু কেন্দ্র সরকারের কাছে তফসিলি জাতি এবং উপজাতি ছাড়া অন্য কোনো জাতিভিত্তিক শুমারির তথ্য নেই, কারণ স্বাধীনতার পর থেকে দেশে এমন কোনো জাতিগণনা হয়নি। উল্লেখ্য, জাতি শুমারি নিয়ে দেশে ফের আলোচনা শুরু হয়েছে। এর পেছনে অন্যতম কারণ, কংগ্রেস ঘোষণা করেছে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়ী হলে রাজ্যে বর্ণশুমারি করা হবে। এমন পরিস্থিতিতেই সংসদে বর্ণশুমারি নিয়ে এই তথ্য দিল কেন্দ্র সরকার। এদিন একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতিগণনাকে আদমশুমারিতে অন্তর্ভুক্ত করার কথাও বলেন। তিনি বলেন, আদমশুমারি সেই জাতি ও উপজাতিগুলির গণনা করে যেগুলি সংবিধান অনুযায়ী বিশেষভাবে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি হিসেবে অবহিত করা হয়েছে। এদিকে বিহার সরকার দুই দফায় জাতিগণনার কাজ শেষ করার ঘোষণা করেছিল। প্রথম দফের কাজ শেষ হয় জানুয়ারিতে, এরপর 15 এপ্রিল থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল 15 মে। প্রথম দফায় মানুষের বাড়ি গণনা করা হয়, দ্বিতীয় দফে জাতপাত ও অর্থনৈতিক শুমারির কাজ শুরু হয়। তবে পাটনা হাইকোর্ট এতে স্থগিতাদেশ জারি করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নীতিশ সরকার সুপ্রিম কোর্টে আবেদনও করেছিল, কিন্তু আদালত তা খারিজ করে দেয়। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।